ছেলেরা সবাই তো আশা করি ভালোই আছো। আজকে আমার ক্লাসের পঞ্চম ক্লাস অ্যানিমেল ডিসপার্সাল নিয়ে আমি পড়াচ্ছিলাম ভ্যারিয়াস লিমিটিং অফ অ্যানিমেল ডিসপার্সাল। তো এটার মধ্যে আমরা ফিজিক্যালটা জেনেছি। আমরা জানি প্রধান হচ্ছে তিনটি, প্রধান তিনটির মধ্যে একটি হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিক্যাল ব্যারিয়ার্সটা আমরা কিন্তু জানলাম। আজকে আমরা জানবো ক্লাইমেট ব্যারিয়ার্স, অর্থাৎ জলবায়ুগত কি কি বাধা এখানে আমাদের প্রাণীর যে বিস্তার সেটি হতে দিচ্ছে না। ক্লাইমেট আবহাওয়া জলবায়ুগত উপাদান, অর্থাৎ আবহাওয়া জলবায়ু উপাদান তো তোমরা সবাই জানো, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে আবহাওয়া অধঃক্ষেপণ। আমরা বৃষ্টিপাত না গেলে অধঃক্ষেপণ বলতে পারি। বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, অধঃক্ষেপণ, বায়ুর যে সৌরশক্তি, এগুলো হচ্ছে এগুলো গিয়ে সবই হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপাদান। এই আবহাওয়া জলবায়ুর উপাদানগুলোই প্রত্যক্ষভাবে প্রাণীর বিস্তারে বাধা সৃষ্টি করে। সেটা কিভাবে? প্রথমেই যেটি সেটি হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। টেম্পারেচার সরীসৃপ আর উভচর প্রাণী উষ্ণ আর শীতল অঞ্চলে বসবাস করে। তাপমাত্রাটা খুব বেশি প্রয়োজনীয় হচ্ছে প্রাণীর বিস্তারের বাধার জন্য। অধিক তাপযুক্ত অঞ্চলের প্রাণী শীতমণ্ডলে যেমন বসবাস করতে পারে না, আবার খুব তা মানে হিমমণ্ডলের প্রাণী গরম অঞ্চলে বসবাস করতে পারে। তাদের মধ্যে রক্তের যে বিষয়টি, ঠান্ডা রক্তের প্রাণী আর হচ্ছে গরম রক্তের প্রাণী, সে বিষয়টা কিন্তু এখানে দেখা যায়। যেমন সরীসৃপ আর উভচর অঞ্চলের প্রাণী উষ্ণ ও শীতল মণ্ডলে বসবাস করে। সরীসৃপ আর যারা হচ্ছে উভচর প্রাণী তারা উষ্ণ আর শীতল মণ্ডলে বসবাস করে, হিমমণ্ডলে এদের দেখা যায়। আবার যেমন হিমমণ্ডলে বসবাস করে শ্বেত ভল্লুক, তাদের কিন্তু আমরা কখনোই আমাদের এই অঞ্চলে এনে রাখতে পারবো না, কারণ তাদের পক্ষে এই গরম, এত গরমে এসে বসবাস করাটা সম্ভব না। ঠিক আছে, কারণ হচ্ছে তাদের রক্তটাই হচ্ছে গরম, আরো যদি গরম হয় তাহলে প্রেশার হাই। যাই হোক, আর ইভেন তাদের যে গায়ের চামড়া, সেই চামড়াটাও কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, এত তাদের তৈরি হয়েছে যে এত ঠান্ডা অঞ্চলে বসবাস করার জন্য। আবার যারা কিনা পাতলা চামড়া তারা নিজে দিকে খুব শীত প্রধান দেশে যায়, শীত প্রদেশের মাছ মানুষ কিন্তু এজন্যই অনেক ভারী জামা কাপড় পরে, ঠান্ডাটা ভিতর পর্যন্ত যেন চামড়ায় গিয়ে না লাগে। এই যে তাপমাত্রাটা, তাপমাত্রাটা একটি বড় ধরনের ফ্যাক্ট। তারপরে হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। আর্দ্রতা যে সমস্ত প্রাণী চরম জলবায়ু অঞ্চলে বসবাস করে তাদের জন্য ক্রান্তীয় বৃষ্টি বহুল অঞ্চল বসবাসের অনুপযুক্ত। আবার পরিমিত পানি ব্যবহারকারী প্রাণীরা মরুভূমি অঞ্চলে বসবাস করতে পারে। আবার মরুভূমির প্রাণীরা যদি তুমি অনেক ঠান্ডা অঞ্চলে নিয়ে যাও তাদের পক্ষে আবার বাঁচা সম্ভব হয়, তারা অভিযোজন করবে নয় তারা ওইখানে মরে থাকবে। এই যে বিষয়গুলো, সে বিষয়ে আর্দ্রতা একটি চরম একটি বিষয়, এই বিষয়ের কারণে প্রাণীদের মধ্যে বিস্তারটার বাধা সৃষ্টি করে আর্দ্রতা। অর্থাৎ যে প্রাণী ক্রান্তীয় অঞ্চলের প্রাণী তাকে নিয়ে যদি আমি মরুভূমি অঞ্চলে ছেড়ে দেই তাহলে সেক্ষেত্রে সে কি করবে, সে কিছুতেই তার পক্ষে ওই অঞ্চলে বসবাস করা সম্ভব হবে না। আরে যত্ন সহকারে রাখলেও তার কাছে মনে হবে অনেক কিছু। আবার দেখো অনেকে বড় বড় চিড়িয়াখানাগুলো বিদেশের পেঙ্গুইন এনে রাখতেছে, তারা পেঙ্গুইন এনে ঠিকই রাখতেছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা পরিবেশটাকে ওইভাবে ঠান্ডা করে রাখছে পেঙ্গুইনের। যদি তাদের অভিযোজন ক্ষমতা না থাকতো সেক্ষেত্রে পেঙ্গুইনের পক্ষে কিন্তু এখানে বসবাস করাটা সম্ভব হতো না।
তারপরে যেটি সেটি হচ্ছে আলো। আলোটা কিভাবে কাজ করে? যে বনাঞ্চল গভীর বনাঞ্চল যেমন অ্যামাজনের বনভূমি বা আমরা নিরক্ষীয় অঞ্চলের বনভূমি বলতে পারি, খুব গভীর, এই অঞ্চলের যে প্রাণী সেই অঞ্চলের প্রাণীরা কিন্তু সাধারণত তাদের যে নিচে আলো পৌঁছার কারণ থাকে না বলে সেখানে কি থাকে, আলো কম থাকে। আলো কম থাকার কারণে তাদের মানে অভিযোজিত হয়েছে তার ওইভাবে যে আলো কম, ওইভাবেই আমাকে চলতে হবে। কিন্তু এদেরকে যদি আমি এখন ফাঁকা জায়গার বনভূমিতে এনে দেই তাহলে তাদের পক্ষে কিন্তু ওইভাবে প্রকাশ হবে, কারণ চোখে তো তারা দেখবে না, চোখের দ্বারা দেখবে না। তাদের মধ্যে যে বিষয়টি সে বিষয়টি হয়তো তারা অভিযোজন করে নিজেকে ঠিক করবে, নয়তো তারা ওইখানে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। তো বলছে আবার নিশাচর প্রাণীরা দিনের আলোতে কিন্তু বের হতে পারে, দিনের উজ্জ্বল আলোতে তাদের পক্ষে বের হওয়া সম্ভব না। কিন্তু তারা আবার সাধারণত দিনের বেলা থাকে, তাদের কিন্তু রাতে বের হওয়া সম্ভব না, রাতে তারা দেখে না। কারণ পেঁচা বাদুর, পেঁচা আর বাদুর কিন্তু যদি তুমি বলো দিনের বেলায় ওর দিনের বেলা উঠতে হবে, খাদ্য সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু তাদের পক্ষে যে যে ইয়েটা মানে বিষয়টা উঠতে বলো তাহলে তাদের কি হবে, তাদের পক্ষে এই উড়াটা সম্ভব হবে না, তাই না? এটাই হচ্ছে কারণ, যে যেভাবে চলে অভ্যস্ত তাকে সেভাবে রাখতে হবে, তাকে সেভাবে চোখ দিতে হবে। এখন যদি সে পরিবেশগতভাবে নিজেকে অন্যভাবে খাপ খাওয়াতে পারে সেটা আলাদা কথা, তুমি নিজে সেখানে করতে গেলে সেটা বিপরীত হতে পারে। তো এই হচ্ছে আমাদের ক্লাইমেট ব্যারিয়ার্স। এখন আমরা জানবো জৈবিক প্রতিবন্ধকতা, তো বায়োলজিক্যাল ব্যারিয়ার্স। বিভিন্ন জৈবিক বিষয় সমূহ যেমন খাদ্য, দৈহিক গঠন, মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, এই বিষয়গুলো মূলত আমাদের বায়োলজিক্যাল ব্যারিয়ার্স রূপে কাজ করে। ঠিক আছে, খাদ্যটা কি, কিছু কিছু প্রাণী আছে বিশেষ ধরনের খাদ্যের উপর নির্ভরশীল, যেটা কিন্তু আমি কয়লা বা পান্ডার কথা বললাম, যেমন তারা খাদ্যের উপর নির্ভরশীল। আবার স্তন্যপায়ী প্রাণী, সরি, যারা কিনা মাংসাশী প্রাণী, ওই অঞ্চলে যদি অন্য কোনো প্রাণী না থাকে মাংস খাওয়ার মতো, সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে টিকতে পারবে না। তাদেরকে টেকানোর জন্য তাদেরকে এখানে অন্য প্রাণী থাকতে হবে যারা তা খেয়ে অভ্যস্ত। আর তা যা খেয়ে অভ্যস্ত না, বা তাদের যদি ওই অঞ্চলে ওই রকমই শুধু প্রাণী থাকে, তাহলে কিন্তু তাদের খাবার হবে এবং তারা কি হবে একসময় ধ্বংস হয়ে যাবে। খাদ্য একটা মেইন ফ্যাক্ট বায়োলজিক্যাল ব্যারিয়ার্সের। তারপর হচ্ছে শত্রু, প্রথমটা কি বললাম বাবা, ফোর। তারপরে হচ্ছে ফো, শত্রু। অনেকজীবী প্রাণী পরজীবী হিসাবে বসবাস করে, প্রাণী বসবাস করে, সুতরাং শত্রু হিসাবে এরা শিকারের স্থায়িত্বে বাধা দেয়। বা আমি বলতে পারি কোনো প্রাণীর পরজীবীরা যারা থাকে তারা কিন্তু প্রাণীদের অপকারী সবচেয়ে বেশি করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে এটা ভালো দেখা যায়, যেমন কোন উদ্ভিদের ছোট বড় উদ্ভিদের গায়ে যদি ছোট উদ্ভিদ বেয়ে ওঠে তাহলে কিন্তু সে বড় উদ্ভিদের নির্যাস খেয়ে খেয়ে তার মানে বড় উদ্ভিদের যে তার শক্তি সেটা গ্রহণ করে করে সে বেঁচে থাকে। তো এই যে বড় উদ্ভিদের শক্তি গ্রহণ করে বেঁচে থাকা, বড় উদ্ভিদ কিন্তু ধীরে ধীরে তখন তার প্রাণ শক্তি হারিয়ে ফেলে থাকে এবং একসময় দেখা যায় বড় উদ্ভিদটি মারা যাচ্ছে, ছোট উদ্ভিদটি বেঁচে যাচ্ছে। ঠিক একইভাবে এখানেও প্রাণীর ক্ষেত্রেও সেটি করে, যারা পরজীবী তারা হয়তো অন্য দেহে পরজীবী হয়ে বসবাস করে, কিন্তু যে পরজীবীর দেহে তার মানে যে পরজীবীরা যার দেহে বসবাস করছে তার মানে যাকে তারা বাহক হিসাবে গ্রহণ করেছে, সে বাহক এক সময় শক্তিহীন হয়ে পড়ে, সে শিকারে নিষ্ক্রিয় হয়ে যায় এবং সে মারা যায় অনেক সময়। তারপরে হচ্ছে দৈহিক গঠন, তার মানে দৈহিক গঠনটা কিভাবে প্রাণীর বিস্তারে বাধা সৃষ্টি করে, প্রাণীর নিজস্ব দৈহিক বৈশিষ্ট্য প্রাণী বিস্তারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রূপে পরিগণিত হয়। যেমন উটের কথা আমরা বলতে পারি, এই উটকে যদি তার
তার পানি ধারণ ক্ষমতা থাকবে, তার মানে ডাবল উদ্ভিদের নাকি চোখে ডাবল পাপড়ি থাকছে। এই যে ডাবল পাপড়ি বাড়িবার ক্ষমতা, এখন উঠকে এনে তুমি শীত প্রধান দেশে টেনে দিলাম, তাহলে উঠ কিভাবে বাড়বে বাবা? বা যেখানে অনেক পানি সেই অঞ্চলে এনে দিলা, আচ্ছা পানি না পান করো, বৃষ্টি বহুল অঞ্চলে এনে দিলা, উঠ কিভাবে বাঁচবে বাবা বলো? এই যে বিষয়টা দৈহিক গঠন, সেই দৈহিক গঠনটাও কিন্তু আমাদের জীবের বিস্তারের বাধা স্বরূপ, ঠিক আছে? তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, মেন্টাল। সাধারণত মনস্তাত্ত্বিক বিষয়টি পাখিদের ক্ষেত্রে সর্বাধিক ঘটে থাকে। পাখিরা এই মনস্তাত্ত্বিক বিষয়টা খুব বেশি মানে প্রভাব বিস্তার করে। যেমন পরিযায়ী পাখি কিছুদিনের জন্যই কিন্তু বসবাস করতে আসে, তাদের মন কিন্তু থাকে তার জন্মভূমির উপর ওখানেই, যদিও কিছু জন্মভূমি এখানেও থাকে, এই অঞ্চলের প্রাণীদের থাকে, কিন্তু ওই যে একটা বিষয় বংশগত একটি ধারা, তারা কি করছে এই পরবর্তীতে নিজ বাসস্থানে কিছুদিন থাকলেও নিজ বাসস্থানে ফিরে যাওয়ার প্রবণতা লাভ করেছে। এই যে মনস্তাত্ত্বিক বিষয়, এই মনস্তাত্ত্বিক বিষয়টাও মূলত বায়োলজিক্যাল একটি ফ্যাক্টর, মন থেকে গ্রহণায়ন করা। এই যে বলল পাখিদের ক্ষেত্রে এটি মানে বিশেষ ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। ছেলেরা তোমরা কি দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো কি ব্যারিয়ার্সটা কি, বাধাগুলোর মধ্যে মূল যে বিষয়, সেই মূল বিষয়গুলো হচ্ছে প্রধান হচ্ছে আমাদের প্রকৃতি, জলবায়ুগত এবং হচ্ছে বায়োলজিক্যাল। এই বিষয়ের মধ্যে এটি অত্যাধিক যে বাধাটা সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যালের ক্ষেত্রেও যেটা, সেটা হচ্ছে বায়োলজিক্যাল থেকে বেশি যেটি বাধা সেটি হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল। ন্যাচারালের মধ্যে ফিজিক্যাল অ্যান্ড ক্লাইমেটাল যেটা, সেটাই তারা হচ্ছে বেশি বাধা সৃষ্টি করছে। যেসব প্রাণী দেখা যায় এইসব বাধা অতিক্রান্ত করে জীবন ধারণ করতে পারে তারা পরিবেশে টিকে যায়, আবার যারা পারে না তারা কি হচ্ছে ধ্বংস হয়ে যায়। যেমন তেলাপোকা ধ্বংস না হলেও কিন্তু বড় বড় প্রাণী ডাইনোসর যারা ছিল তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই যে ধ্বংস হওয়ার প্রবণতাটা, সেই প্রবণতাটা থেকে দেখা যায় যে প্রাণীর বিস্তারে বাধার ক্ষেত্রে প্রকৃতি একটি বড় ধরনের, অর্থাৎ প্রকৃতি বড় ধরনের একটা ক্রিয়াশীল বিষয়। প্রকৃতি যখনই মনে হয়েছে যে না আমার এই প্রাণীর দরকার নেই, তখনই সে বাধা সৃষ্টি করেছে, বাধা সৃষ্টি করে তা ধ্বংস করে ফেলেছে। আচ্ছা প্রকৃতির এই বিষয়টি আমরা কখনোই কিন্তু বলতে পারবো না যে প্রকৃতি বাধা সৃষ্টি করেন। ইভেন প্রাণীর সবচেয়ে বেশি প্রকৃতির উপরই নির্ভরশীল, সেটা খাদ্যগতই হোক অন্য যে কোনো কারণগতই হোক, ঠিক আছে? তো বাধার বিষয়টা কিন্তু এই অ্যানিমেল ডিসপার্সালের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যেসব প্রাণী এই বাধা অতিক্রম করতে পেরেছে সেসব প্রাণী সে অন্য পরিবেশের সাথে অবশ্যই নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে। বাধা যারা অতিক্রম করতে পারেনি তাদের পক্ষে খাপ খাইয়ে নেওয়ার মতো প্রবণতাটাও নেই। তো ভালো করে দেখো যে বৃহৎ যে মরুভূমিগুলো সেগুলো কিন্তু ভালো বাধা, তাই না? আবার বড় বড় ভূমিটাও কিন্তু বাধা, যেমন বিচরণের ক্ষেত্র স্থলভাগ, স্থলভাগের প্রাণীদের জন্য ঠিক একইভাবে জলজ প্রাণীর ক্ষেত্রে জলভাগ বিচরণের ক্ষেত্র হলেও জলভাগই আবার বাধা স্বরূপ। যেমন বলেছে যে লোনা পানির যে জলজ প্রাণী তারা মিঠা পানিতে গিয়ে বসবাস করতে পারে না, আর মিঠা পানি যারা জলজ প্রাণী তারা জলভাগে গিয়ে লোনা পানির জলে গিয়ে বসবাস করতে পারে না। তাহলে এই যে বায়োলজিক্যাল যে বিষয়টা বাবা, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো তোমরা আজকে পর্যন্তই আমি রাখতে চাচ্ছি ব্যারিয়ার্স অফ লিমিটিং। আমি নেক্সট হয়তো প্রাণী বিস্তারের পথটা আমি তোমাদের জানাবো, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।